হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার সময় কিংবা পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার সময় দেখায় উই সাসপেন্ড ইওর অ্যাকাউন্ট। এখানে একটা সময় দেখতে পারবেন কতদিনের মধ্যে আপনাকে আপিল করার সময় দিয়েছে। আপিল না করলে এরপরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিজেবল হয়ে যাবে। আমরা কখনোই চাইবো না আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলিট হোক, তাই আমরা আপিল করব। আপিল করার জন্য আপিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা দেখতে পারবেন, এখানে যেগুলো লেখা দেখতে পারবেন এই লেখাগুলো কোড ঘরে লিখবেন। প্রথমে ই আছে ই লিখব, তারপর ফোর আছে ফোর লিখব, বি আছে বি লিখব, এরপর এল আছে এল লিখব, তারপর ছোটো হাতের অ্যাপ আছে অ্যাপ লিখব, সবশেষে থ্রি লিখব। ক্যাপচাটি দেখে দেখে কোড ঘরে বসাবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর একটা ইমেল আইডি বসাবেন, আমি একটি জিমেল অ্যাকাউন্ট বসাচ্ছি। যে জিমেল অ্যাকাউন্ট বসাবেন ওটা ঠিকভাবে বসাবেন, কোথাও যেন ভুল না হয়। জিমেল অ্যাকাউন্ট বসানোর পর সেন্ড কোডে ক্লিক করবেন। আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন ওই জিমেল অ্যাকাউন্টে একটা ওটিপি কোড যাবে, এই জন্য জিমেল অ্যাপটি ওপেন করবেন। জিমেল অ্যাপে আসার পর দেখতে পারবেন ইনস্টাগ্রাম থেকে একটা মেল এসেছে, এটা ওপেন করবেন। ওপেন করার পর কোডটি কপি করবেন। কোডটি কপি করার পর এখান থেকে বের হয়ে আসবেন, তারপর আবারও ইনস্টাগ্রাম ওপেন করবেন। কপি করা কোডটি এবার বসাবেন। কোডটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। ইউএস লেখার উপর ক্লিক করে আপনি যে দেশের সিম ব্যবহার করেন ওই দেশের নামটি খুঁজে বের করবেন। আমি বাংলাদেশের সিম ব্যবহার করি তাই বাংলাদেশ রাখছি। +880 বাংলাদেশের কান্ট্রি কোড। ফোন নাম্বার ঘরে আপনার একটা নাম্বার বসাবেন। নাম্বার বসানোর পর সেন্ড কোডে ক্লিক করবেন। আপনি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, কল করতেও পারে। কলটি রিসিভ করে কোডটি শুনে নেবেন। কোডটি শোনার পর কোডটি এখানে বসাবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে। একটু অপেক্ষা করি, পেজটি রিফ্রেশ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট পুরোপুরি ঠিক হয়ে গেছে। যে কোনো জায়গায় ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সব কিছু ওকে। এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক করে নিতে পারবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে লাইক করে না থাকলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তারপর যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।